হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ডালিউড কিং অপবিশ্বাস বললেন, ছোট বয়সে ভুল করেছি সাকিবকে বিয়ে করে, ভুলের মাশুল দিতে হচ্ছে বর্তমানে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডালিউড কিং অপবিশ্বাস সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন, আমি যখন 8 পড়ি তখন এই সাকিবের প্রেমে পড়েছিলাম, তখন স্বপ্নের অপুর সাথে সাকিব খান ছবি করত, আমার খুবই ভালো লাগতো। আর সেই নায়কই যে আমার সিনেমার নায়ক হবে তা আমি কখনো ভাবিনি, তার সাথে জুটি হয়ে এত কাজ করব তা বুঝতে পারিনি কখনো। যখন আমি ক্লাস 9 পড়ি তখন থেকেই সিনেমায় আসা, কাল সকাল দিয়ে আমার সিনেমার যাত্রা শুরু হয়। তারপর কোটি টাকার কাবিন সিনেমা সুযোগ করে দিয়েছে সাকিব খানের সাথে জুটি হয়ে সিনেমার করার। সাকিব খানের সাথে জুটি হয়ে সিনেমা করার পর ধীরে ধীরে ছবির সংখ্যা বাড়তে থাকে, 72টি ছবি করেছি সাকিব খানের সাথে, ভালোবেসেছি প্রথম থেকেই। কিন্তু তখন আমার বয়স ছিল খুবই কম, অল্প বয়সে ভুল বুঝে অনেক দূর এগিয়ে গিয়েছি সাকিবের সাথে, ভুলের মাশুল বর্তমানে দিচ্ছি। ভালোবেসে যখন সাকিবকে বিয়ে করেছি আর যখন আমার বেবি কনসেপ্ট করেছে তখনই সাকিব আমার দিক থেকে মুখ সরিয়ে নেয়। তখন থেকেই বুঝতে পেরেছি ভুল মানুষই করে, আমিও ভুল করেছিলাম অল্প বয়সে। আমার যখন বাচ্চা হয়েছে তখন আমার বিয়ের বয়স হয়নি, ভুল করে ভালোবেসেছিলাম, তারপর আবার ভুল করে বিয়ে করেছি, আর এখন ভুল করে সন্তানের মা হয়েছি। হয়তো এটাই ছিল আমার ভালো একটা, ভুলের মাঝেও ভালো জিনিস, কারণ এই ভুলের জন্যই আমি মা ডাক শুনতে পাচ্ছি। যখন জয় আমাকে মা বলে ডাকে এই পৃথিবীর সব কষ্ট ভুলে ভুলে যাই আমি। সাকিব যতই আমাকে কষ্ট দেখ না কেন, মা ডাক শুনলেই ভুলে যাই সব কিছু। জীবনে অনেক কিছু ভুল করেছি, তাতে দুঃখও পেয়েছি, কিন্তু একটা জিনিস আমি ভুল করেছি যাতে আমি সুখ পেয়েছি, ভুল করে বাচ্চা নিয়েছিলাম, তাতে অনেক কিছু দূরে সরে গিয়েছে, সাকিবও আমার জীবন থেকে দূরে সরে গিয়েছে। কিন্তু তাতে কি হয়েছে, আমি তো আমার জীবন সার্থক করতে পেরেছি, মা হতে পেরেছি, মা ডাক শুনতে পাচ্ছি, এটাই আমার ভাগ্যের ব্যাপার। তাই পিছনের সবকিছু ভুলে যেতে চাই, বর্তমানে সন্তানকে নিয়ে বাঁচতে চাই। আগামী দিনগুলোতে সন্তানের জীবনটা যেন ভালো একটি জীবন দিতে পারি, সুখে রাখতে পারি সন্তানকে, এই দোয়াই চাই সবার কাছে। দর্শক, ঢালিউড কিং অপবিশ্বাস, ছোট বয়সে নাকি ভুল করে বিয়ে করেছিলেন সাকিবকে, আর এই ভুলের মাশুল অনেক কিছু দিয়েছেন তিনি নিজের জীবন থেকে। দর্শক, ঢালিউড কিং অপবিশ্বাসের কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধু করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।